ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। প্রয়াত ইরফান খান বুধবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চলচ্চিত্র পরিচালক অভিনেত্রী অপর্ণা সেন। অপর্ণাদি, চলে গেলেন ইরফান খান, মানে অনেকদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং অবশেষে আজ তার মৃত্যু হলো। হ্যাঁ, আমাকে কিছু বলতে বলছেন আপনারা, কিন্তু আমার এখনো মাথা ঘুরছে খবরটা এই মাত্র আমি পেলাম আপনাদের কাছ থেকে। আমি ভাবতেই পারছি না, আমি জানতাম অবশ্যই যে উনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং কোকিলা বেনেছে ছিলেন সেটাও জানতাম, এবং আমরা মানে মন প্রাণ দিয়ে আমরা আশা করছিলাম, অন্তত আমি তো করছিলামই, আমার মনে হয় সারা দেশও করছিল যে উনি ভালো হয়ে উঠবেন, কি করে কোনো একটা মিরেকল ভালো হয়ে উঠবেন। আমার খুব ইচ্ছে ছিল ওর সঙ্গে কাজ করার, ওকে নিয়ে কাজ করার, দু তিনবার কথাও হয়েছিল, অনেকগুলো কারণে সে ছবি শিশুদ্ধ হয়ে ওঠেনি। আমি ইনফ্যাক্ট ওকে কাজ করতে চেয়েছিলাম একবার কৃষ্ণ রোলে, তারপরে আবার এই আমার নতুন ছবিটাতে যখন ওকে বলেছিলাম করার কথা, তখন উনি কঙ্কনার মাধ্যমে খবর পাঠিয়েছিলেন যে ওর একটা অপারেশন হবে, ব্রেন সার্জারি, তাই জন্য পারবেন না। এত বড় মাপের একজন অভিনেতা আমরা হারালাম যে এটা মানে এটি কোনো কথায় বুঝিয়ে বুঝিয়ে বলা যায় না। আমি লাঞ্চ বক্সের ওই 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 নিঃশব্দ প্রতিক্রিয়াগুলো শুধু মনে পড়ছে, এই মুহূর্তে ওর মুখটা মনে পড়ছে, মকবুলে ওর অভিনয় মনে পড়ছে, মানে কত যে ছবি, একটা মানে চলচ্ছবির মতন ওর মুখগুলো শুধু ভাসছে মুখে, মানে এত বড় মাপের অভিনেতা বোধ হয় আমাদের খুব কম হয়েছে, হয়েছে কিনা সন্দেহ সারা পৃথিবীতেই। বিশাল বিশাল ক্ষতি হয়ে গেল, বিশাল ক্ষতি হয়ে গেল ঠিকই, মানে এই শোকের মুহূর্তে সত্যি কোনো কথা বা ভাষা খুঁজে পাওয়া যায় না, তবু আপনাদের কথা বলার মধ্যে দিয়ে আমরা শক্তি পাই। অনেক ধন্যবাদ অপর্ণাদেব।